সুন্দরভাবে সবাই কোনোদিন গানে মুগ্ধ। আমরা গত এক মাস ধরে তো এই ছবিটার প্রচার করছি, আমরা অনেক অটোমেটিকের করেছি, আজকে এতদিন পরে আমরা একটু নিজেদের মতো করে গান বাজনা করলাম সাবকনসিয়াসে, খুবই ভালো লাগছে আর ছবির জন্য খুবই এক্সাইটেড। একটা ক্লারিফিকেশন দেওয়া উচিত, কারণ আজকে হচ্ছে 24 তারিখ, কালকে সিনেমাটা মুক্তি পাচ্ছে না, যদিও আমরা অনেক প্রমোশনেই বলেছি 25 তারিখ, একটু চেঞ্জ হয়েছে, আমাদের সিনেমাটা আজকে 26 তারিখ। এবং এখনকার সময় যেটা হয়ে গেছে একটা সুন্দর গান এবং সুন্দর মানে যেরকম বাইরের গান রয়েছে, এখানকার গান রয়েছে, একটা ব্রেন গানের মিশ্রণ রয়েছে, এই আপনারা কীভাবে কী করতে পারবেন এরকম একটা সুন্দর ইভিনিং হবে পার্ক, এটা কীভাবে আমি আর রোজা দুজনেই আমরা ছেলে শুটিংয়ের সময় খুব গান করতাম, তো আমরা তাই ঠিক করা হলো যে তাহলে একটা প্রমোশন হিসেবে আমরা দুজন গানই গাই যদি একটি এবং তাদের সাথে তো একটা জায়গায় তাহলে সেই থেকে ভালো কিছু করতে পারি, সেভাবেই অ্যাকচুয়ালি ঠিক হয়ে গেল যে আমাদের এখানে কম্পিউটারে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াগুলোতে এমনভাবে প্রমোশন যেন হয় তার জন্য মানুষজনের কাছে আমরা প্রচুর যেতে পারি, সবাই কানে কানে শুনতে পারে যে লোকেশনে আছে, তাই জন্যই পথনাটিকা করা, তাই জন্যই একভাবে আজকের ইভিনিংটা অর্গানাইজ করা, তাদের জন্য মানুষ এসে দেখতে পারে যে অভিনেতারা কেমন করে মানুষের কাছে যেতে চায়। গান তো সম্প্রতি আমার ওখানে যে গানটা বেরিয়েছে গানের দেশটা চলে সেটাই দর্শকদের এটাই বলার যে আমাদের ছবি 3 বছর অপেক্ষা করার পর মুক্তি পেতে চলেছে, জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আপনারা সবাই মিলে হলে গিয়ে প্লিজ দেখবেন, সপরিবারে দেখবেন, সবাইকে নিয়ে গিয়ে ছবিটা দেখবেন এবং হলে দেখবেন, হলে দেখার মধ্যে একটি ছবি আমাদের জানাবেন কেমন।